ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর আজকের তারিখ হচ্ছে 10 মার্চ 2024, আর আমি চলে এসেছি আমডাঙ্গা থানা, আর এখন টাইম হয়েছে সকাল 6টা। কী কারণের জন্যে এত সকালে এসেছি আমি আপনাদের একটু দেখিয়ে দিই আর বলেও দিচ্ছি। যেহেতু আজকে 10 মার্চ, তো ব্রিগেডের সমাবেশ আছে। দেখুন, জনগর্জন সভা, ব্রিগেড চলো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল পার্টির একটি জনসমাবেশ আছে। সেই কারণে আমি আমডাঙ্গা থানায় রিপোর্ট করতে চলে এসেছি সকাল 6টায়। তো কী ডিউটি হয় তোমাদের দেখিয়ে দেবো, আর কী ডিউটি করছি সেটা তো দেখাবই। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমাদের কি ধরনের ডিউটি করতে হবে। প্রথম কথা হচ্ছে, আমাকে এই গাড়ির ভেতরেই, এই লাল গাড়িটা দেখছেন, এটা থানার গাড়ি, এর ভেতরেই থাকতে হবে আওয়াল সিদ্ধি মোড়ে। তো আমাদের যে জিনিসটা বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে কলকাতামুখী যে ভেহিকেলগুলো, ফোর হুইলার বলো বা বাস বলো, সেগুলোতে প্রতিনিধি আর সমর্থকরা যাবেন। কী করে বুঝবো সেই ভেহিকেলগুলো? সেই ভেহিকেলের সামনে টিএমসি পার্টির পতাকা লাগানো থাকবে, মানে হচ্ছে ফ্ল্যাগ লাগানো থাকবে। তো সেগুলো যাতে কোনো রকম যানজটের ভেতরে না পড়ে, কোনো দুর্ঘটনার মধ্যে পড়ে আটকে গেল, সেগুলো যাতে না হয়, তারা সময় মতো যাতে স্মুথলি পৌঁছতে পারে কলকাতার সমাবেশে, সেটাই আমাদের দেখতে হবে। আর এই ভিডিওতে আপনারা শুধু সেই ফোর হুইলার বা ভেহিকেলগুলির ভিডিও দেখতে পাবেন যেগুলোতে ফ্ল্যাগ লাগানো আছে, মানে হচ্ছে সমর্থক অথবা প্রতিনিধিরা কলকাতার দিকে যাচ্ছে, সেই ভেহিকেলের দিকে আমি আমার ভিডিওটা করব।
আর এখন টাইম হয়েছে দুপুর একটা। তো এখন ব্রিগেড সমাবেশ থেকে গাড়িগুলো কলকাতা থেকে বের হয়ে চলে যাচ্ছে নিজের জায়গায়। দেখুন গাড়িগুলো আস্তে আস্তে আসতে শুরু করেছে, আর এই গাড়িগুলো টোটাল ব্রিগেড থেকে যখন পুরো বেরিয়ে ক্লিয়ার হয়ে যাবে রাস্তা, তখন আমাদের ডিউটিটা কিন্তু শেষ হয়ে যাবে। বন্ধুরা, ভিডিওটিকে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।